সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই, আপনিও হয়ে যান ডাটার রান্নাঘরের সেরা অথবা সেরা সেরা রাঁধুনি। যোগাযোগ করুন 8481022368 এ। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবেই কিনবেন। ডাটার রান্নাঘরে আপনাদের জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। এই প্রচণ্ড গরমে যদি একটু নতুন ধরনের খাওয়া খাওয়া যায় তাহলে শরীরটা জুড়িয়ে যায়। যখন যেমন কালবৈশাখী ঝড়, ঠান্ডা হাওয়া, তারপর যদি এক পশলা বৃষ্টি হয় মানুষের মনটা যেরকম জুড়িয়ে যায়, তেমনি আমি যেই রেসিপিটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে সেটা খেলেও বা অতিথি এলে খাওয়ালে তাদেরও মনটা ভালো থাকবে আর আপনারা নিজেও করে খান। আমি কাকলি পাল, ডাটা রান্নাঘরে আবার ফিরে এলাম। নমস্কার। এই রায়তার বানানোর জন্য যেই উপকরণগুলো লাগবে সেগুলো একবার দেখে নেওয়া যাক। 300 গ্রাম দই আছে, টক দই। এখানে আছে ফ্রুটস, শশা, আঙুর, তরমুজ, কলা, পাকা পেঁপে, তারপরে গ্রিন আঙুর আছে, জামরুল আছে, এইখানে আছে কাজু বাদাম কুচুনো, পেস্তা কুচুনো, চিনি 3 চামচ, সৈন্দব লবণ, জিরে গুঁড়ো রোস্টেড জিরে, এখানে আছে ছোটো এলাচ গুঁড়ো, তার সাথে আমি একটু বড়ো এলাচও গুঁড়ো দিয়েছি, আর আছে দুধ। এই উপকরণগুলো দেখে নিই। এই উপকরণগুলো মিশিয়ে আমি রায়তা তৈরি করব। এখন আমি তৈরি করতে চলেছি ফ্রুট রায়তা। প্রথমে দিলাম টক দই 300 গ্রাম, 300 গ্রাম টক দই দিলাম, এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, তারপরে দিলাম দুধ, পুরো দুধটা দেব না, আমার যতটা প্রয়োজন হবে হাফ বাটি একটু বেশি। এরপরে এতে দেব চিনি, পেস্তা, এরপর দিলাম কাজু বাদাম, এরপর দিলাম সৈন্দব লবণ, এরপর দিলাম ছোট এলাচ এবং বড় এলাচ গুঁড়ো, তারপর দিলাম জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, সব চলে গেল এতে। এবার এটা আমি খুব সুন্দর করে মিক্স করে নিলাম। এরপর আমি দেব ফ্রুট। প্রথমে দিলাম কালো আঙুর, এগুলো গরমকালের পক্ষে খুব আরামদায়ক, প্রচণ্ড গরমে যদি একটু খাওয়া যায়, একটু অতিথি এলে দেওয়া যায়, শরীরটাও ভালো লাগবে, ভালো থাকবে। আচ্ছা, এরপর দিলাম জামরুল কুচুনো, এরপর দিলাম পেঁপে কুচুনো, পাকা পেঁপে কুচুনো, সবুজ আঙুর দিলাম, শশা দিলাম, কলা দিলাম। যখন যে ধরনের ফ্রুটস বাজারে পাওয়া যাবে, সিজনাল ফ্রুটস, সেগুলো দেওয়াই ভালো। এগুলো মিক্স করে দিলাম, ভালো করে মিক্স করে দিলাম। প্রচণ্ড দাবদাহে যখন এক পশলা বৃষ্টি হয় তখন যেমন মানুষের শরীর মন ভালো হয়ে যায়, তেমনি এটাও যদি সঙ্গী করা যায় টিফিনে, বাড়িতে করে খেলে অতিথিকে দিলেন, নিজে খেলেন, শরীরটাও খুব ভালো লাগবে। আমি এতে আরও কিছু ফ্রুটস অ্যাড করব, আঙুর, শশা, জামরুল, কালো আঙুর, পেঁপে, এবার এটাকে আমি 3 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব, তাহলে এটা সুন্দরভাবে তৈরি হবে। আমি ফিরে আসছি আবার 3 ঘন্টা পর।
হ্যালো দর্শক বন্ধুরা, আমি 3 ঘন্টা পরে ফিরে এলাম। এটা যদি আরও বেশিক্ষণ রাখা যায় 4 ঘন্টা আরও ভালো জমবে। আর এটা আমি এবার পরিবেশন করব। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান। মশলা মানে ডাটা মশলা, রান্নায় আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।